আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অয়ন আমার যাওয়ার দিকে তাকিয়ে রইল। অয়ন চৌধুরী ফিরে আসতেই যেন রেনুর সব কষ্ট দূর হয়ে যেতে লাগলো। বাবাকে আরও দুদিন হাসপাতালে রেখে বাসায় নিয়ে এলাম। আগের থেকে অনেকটাই সুস্থ, তবে আগের মতো আর কথা বলতে পারে না। আগে বাবার কথা এতটা আটকে যেত না, এখন অনেকটাই বোঝা যায় না। তাও শান্তি, বাবা ভালো আছে, সুস্থ আছে। তবু কোনোভাবে আমি মনের ভেতর থেকে এই ব্যাপারটাকে সরাতে পারছি না। যদি কখনো কোনোভাবে অয়ন চৌধুরী জানতে পারে তখন কিভাবে রিয়েক্ট করবে সে? অবশ্য আমার ক্ষেত্রে তার রিয়েক্ট করার কোনো কারণ নেই। আমি তো আর তার প্রেমিকা নই, আর না তার সাথে আমার কোনো সম্পর্ক আছে। আমি তো তার কেউ নই, তাহলে সে কেন আমাকে আটকে রাখতে চায়? আবার এসব আকাশ কুসুম ভাবছি, আর তার জন্য অপেক্ষা করছি। সকাল থেকে অয়নের কাজে মন বসছে না, বসবে বা কীভাবে, বারবার রেনুর কথাই মাথায় ঘুরছে। এখন তো সব কিছু ঠিক যাচ্ছে, তাও রেনুর মাঝে কিছু একটা চাপা আছে যা অয়ন বুঝতে পারছে কিন্তু বলছে না, হয়তো বলতে চেয়েও বলতে পারছে না। কি কথা যা রেনু বলতে চেয়েও বলছে না, সেটা না জানা অবধি অয়নের শান্তি হবে না। অয়নকে যেভাবেই হোক জানতে হবে। হঠাৎ হঠাৎ করে রেনু অসহায়ের মতো তাকায় অয়নের দিকে, যেন কোনো অপরাধবোধ রেনুকে কুড়ে কুড়ে খাচ্ছে। কোনো অনুশোচনা কিন্তু কেন? অয়ন জিজ্ঞাসা করেছিল কিন্তু কোনো লাভ হয়নি। রেনু বাবার কথা বলে এড়িয়ে গেছে, আর সেটা যে রেনুর এড়িয়ে যাওয়া ছিল তাও অয়ন বুঝতে পেরেছে। এতদিন হলো মেয়েটা অয়নের জীবনে এসেছে, কখনো দুজন স্বাভাবিকভাবে দুদণ্ড কথাও বলেনি। না অয়ন নিজের সম্পর্কে কিছু বলেছে, আর না রেনু সম্পর্কে কখনো জেনেছে। তবু কেন অজানা মায়ায় বাধা পড়ে গেছে? রেনুর কী হয়েছে তা তো জানতেই হবে অয়নের। তাই জানার জন্য বাসায় ফিরে টুনিকে বলে উপরে যাওয়ার জন্য কথা বলবে। ডেকেছেন আমাকে? বস। টুনি বসতে বসতে জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? রেনুর কি হয়েছে? মানে? আমি তো ছিলাম না, তোকে কিছু বলেছে? আসার পর সেদিন ওর ওইভাবে আসা, ওইভাবে রিয়্যাক্ট করা। ওর বাবা অসুস্থ সেটা ঠিক, তবে জানি না কেন আমার মনে হচ্ছে মেয়েটা কিছু লোকাচ্ছে। একটা কথা বলার ছিল। কি? সিকিউরিটি বলল সেদিন রাতে নাকি তাকে একটা গাড়ি নামিয়ে দিয়ে গেছিল, আর আর সাথে একজন পুরুষ মানুষ ছিল। টুনির কথা শুনে অয়ন অবাক হয়ে তাকায়। টুনি বেশ বুঝতে পারছে কথাটা অয়নের জন্য বিস্ময়কর লাগছে, তাই আর কিছু বলল না, উঠে চলে গেল। টুনির কথা শোনার পর থেকে অয়ন কিছুতেই হিসাব মিলাতে পারছে না। রেনু কি তাহলে অন্য কারোর সাথে? কিন্তু অয়ন তো নিষেধ করে গিয়েছিল। এটাও ঠিক, রেনুর বাবার অবস্থা খারাপ ছিল, আর হাসপাতালেও অনেক খরচ হয়েছে, তবে সব তো অয়ন সামনে নিয়েছে। তাহলে কেন রেনু এমন কিছু করলো? কেন কথা শুনল না? মুহূর্তের মাঝে অয়নের প্রচণ্ড রাগ উঠে গেল, ইচ্ছে করছে সব ভেঙে ফেলতে। রাগে মানুষগুলোর এই এক সমস্যা, তাদের কথার এদিক সেদিক হলেই এরা চটে যায়। অয়ন হাতের সামনে রাখা ফ্লাওয়ার বাসটা ফেলে দেয়। দরজার পেছনে দাঁড়িয়ে টুনি কেঁপে উঠে। টুনি জানে এখন এমনটাই হবে, তাই ইচ্ছে করে চলে না গিয়ে দরজার পিছনে দাঁড়িয়েছিল। রাগে অয়ন কাউকে কল দিয়ে কথা বলতে বলতে বেরিয়ে যায়। সেই বিকাল থেকে শুয়ে আছি, চোখে ঘুম নেই, মনের মাঝে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। না জানি আবার কোন বিপদ অপেক্ষা করছে আমার জন্য, বিছানায় বারবার এপাশ ওপাশ করছে। কিরে ঘুমাসনি? মারডাকে পিছনে ফিরে উঠে বসলাম। না মা, ঘুম আসছে না। এভাবে না ঘুমিয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবে মা। ঘুমানোর চেষ্টা করছি মা, ঘুম আসছে না। আয় তোর মাথায় তেল দিয়ে দিই। আমি মার সামনে বসে পড়লাম। মা অনেকদিন পর আয়েস করে আমার চুলে তেল দিয়ে দিচ্ছে। আমি আরামে চোখ বন্ধ করে রেখেছি। রেনু, হুম, তুই কি কিছু নিয়ে খুব চিন্তিত রে মা? হঠাৎ এমন কথা বলছো কেন মা? তোকে কয়দিন ধরে দেখছি, সারাদিন কি যেন ভাবিস। কি এত ভাবিস আমাকে বল। তেমন কিছু না মা। তোর চাকরি নিয়ে কি কোনো সমস্যা হয়েছে রে মা? আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। নতুন জয়েন করলি, আর সাথে সাথে এতগুলো টাকা লোন, আর এতদিন ছুটিও কাটালি। না মা, এসব নিয়ে চিন্তা করো না, অফিসে সব ঠিক আছে। ঠিক থাকলেই ভালো। তুমি চিন্তা করো না মা, তোমার রেনু ঠিক সব সামলে নেবে দেখো। মা আমার চুলে বেনি করে দিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে দেয়। স্কুলে থাকতে মা সব সময় এমন করতেন। উঠে মুখ হাত ধুয়ে নে, আমি তোর জন্য চা করে দিচ্ছি।
ঘড়িতে তাকিয়ে দেখি 7টা বাজে, 1 ঘন্টা পরেই আমাকে নিতে আসবে। তাই উঠে একেবারেই তৈরি হয়ে নিলাম। বের হওয়ার আগে সময়টা বাবার সাথে না কাটালে আমার হয় না। বেরিয়ে গেলাম। গলির মোড়ে পৌঁছানোর আগে দূর থেকে গাড়িটা দেখতে পাচ্ছি, আমাকে হয়তো দেখতে পেয়েছে। আমাকে দেখে গাড়ি থেকে নেমে এগিয়ে আসছেন সে। আমি আশেপাশে তাকাতে লাগলাম চেনা পরিচিত কেউ আছে কিনা দেখার জন্যে। রেণুকে দেখে অয়ন গাড়ি থেকে নেমে এগিয়ে যায়। বারবার মনে পড়তেই অয়নের রাগে মাথা ফেটে যাচ্ছে। তখন টুনির থেকে ওই কথা শোনার পর অয়ন প্রায় পাগল হয়ে গিয়েছিল রেণু কোথায় ছিল জানার জন্য। আর তা জানার মাধ্যম দুইটা, এক যদি রেণু নিজে বলে দেয়, সেটা রেণু বলছে না। দ্বিতীয় পথ যে মাধ্যমে অয়ন রেণুকে পেয়েছে, হয়তো তার সাথে কোনো লিঙ্ক আছে, হয়তো কিছু জানতে পারবে অয়ন, তাই তাকে ফোন দেয়। আর সেই বলে সেদিন রাতে রেণু অন্য কারো কাছে গিয়েছিল। সেটা শোনার পর থেকেই অয়নের মাথা ঠিক নেই। প্রচণ্ড রাগে অয়ন কী করবে নিজে জানে না। সে আমার কাছাকাছি আসতেই আমার ভেতরে ধুক করে উঠল। হয়তো ভয়, সে এসে আমার হাতটা শক্ত করে ধরেছেন। তার চোখগুলো প্রচণ্ড রকমের লাল হয়ে আছে, রাঙন্ত মানুষের মতো, মনে হয় কোনো কারণে খুব অতিষ্ঠ। আমি কিছু বলার আগেই সে আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে অনেক বেশি গতিতে গাড়ি চালাতে লাগলেন, যেন তার ট্রেন ছুটে যাবে। কি হচ্ছে বা কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এখন তাকে কোনো প্রশ্ন করাটাও অবান্তর হবে ভেবে চুপ করে রইলাম। কোনো রকমে বাড়ির ভেতরে গাড়িটা রেখে সে আবার আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এবার আমি প্রচণ্ড ব্যথা পাচ্ছি হাতে। টুনি দেখে একবার কাছে আসতে নিয়ে দাঁড়িয়ে গেল। কোনো রকমে সে আমাকে টেনে বেডরুমে নিয়েই আমাকে রুমের ভেতর ছুঁড়ে মারলেন। আমি এক প্রকার গিয়ে ছিটকেই পড়লাম। কপাল ভালো বিছানে পড়েছি, না হলে খবর ছিল আমার। এত রেগে আছে কেন মানুষটা? তার এমন রূপ তো এর আগে কখনো দেখিনি আমি। সে আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে চুলের মুঠি ধরে আমাকে তার দিকে ফেরায়। এবার আমার অজান্তে মুখ দিয়ে বেরিয়ে গেল, আহ লাগছে আমার। তাই লাগছে, খুব বেশি লাগছে। আমি তার দিকে তাকিয়ে রইলাম। এত রাগ, সে রাগে থরথর করে কাঁপছে। কয়জনকে প্রয়োজন তোমার, কয়জন লাগবে? সে চিৎকার করে কথাগুলো বলছে। আমি তার হঠাৎ করে এমন প্রশ্ন শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমাকে দিয়ে তোমার হয় না, নাকি আমি তোমার জন্য যথেষ্ট নই? কোনটা বলো, কেন গিয়েছিল অন্য কারো কাছে? কেন কেন শুনলেন আমার কথা? আমার চোখগুলো যেন বড় বড় হয়ে গেল, এখনই ফেটে বেরিয়ে আসবে। তার দিকে তাকিয়েই আছি, সে কিভাবে জানলো? জবাব দাও, ইউ ড্যাম, কেন গিয়েছিলে? কেন শুনলেন আমার নিষেধ? কথা বলতেও আমার গলা কাঁপছে, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। অনেক জোর করে গলা দিয়ে শব্দ বের করলাম, আপনি কিভাবে জানেন? এটা আমার উত্তর নয়, কেন শুনলেন না? আর একটু অপেক্ষা করা যেত না আমার জন্য, আর অল্প একটু? এবার আমি তার দিকে তাকিয়ে কেঁদে দিলাম। একটু নয়, অনেকটাই অপেক্ষা করতে চেয়েছিলাম। কি করব আমি, আমার বাবাকে যে বাঁচাতে হবে। আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। পাগলের মতো ফোন দিলাম আপনাকে, বারবার কল দিয়েছিলাম। যদি একবার রিসিভ করতেন, একবার। বলতে বলতে আমি ফ্লোরে বসে পড়লাম কাঁদতে কাঁদতে। অয়ন চৌধুরীও আমার সামনে বসে পড়লেন। আর একটু অপেক্ষা করতে, টুনিকে তো রেখে গিয়েছিলাম তোমার জন্য, কেন জানোনি টুনিকে? বাবার ওই অবস্থায় অত টাকার প্রয়োজন আমার কিছুতেই মনে ছিল না। আমি কি করব, কার কাছে যাব, কাকে বলবো? টুনিকে যে জানাবো কিছু মনে ছিল না আমার। তবে বিশ্বাস করেন, ওই মানুষটার সাথে সে রাতে আমার কিছুই হয়নি। আমি পারিনি, আমি ফিরে এসেছি, আমি সত্যি বলছি, বিশ্বাস করেন। আমাকে ছুঁয়ে বলো। আমি মাথা তুলে তার দিকে তাকালাম, সে আমার হাতটা ধরলেন। বলো। আমি আপনাকে ছুঁয়ে বললে আপনি বিশ্বাস করবেন? শুধু ছুঁয়ে না, তুমি এমনিতে বললেও আমি তোমাকে বিশ্বাস করি। একবার বলো, আমি ছাড়া অন্য কারো স্পর্শ রেণুর মাঝে নেই? তার কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। শুধু একবার বলো। আমি তার চোখে চোখ রেখে তার হাত ধরে বললাম, রেণুকে আপনি ছাড়া কেউ স্পর্শ করেনি। তারপর সেদিন ঘটে যাওয়া সব কিছুই বললাম তাকে, ডক্টর আঙ্কেলের কথা, তারপর উপায় না পেয়ে অন্য কারো কাছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া, কিভাবে আবিদ সাহেবের সাথে দেখা হয়, তার অবিশ্বাস করা যে আমি এই লাইনের মেয়ে, তার আমাকে দিয়ে যাওয়া সব কিছুই বললাম। তারপর অনেকক্ষণ দুজন চুপ করে রইলাম, সেখানেই বসেছিলাম। উঠে দাঁড়ালাম, সে পিছন থেকে ডাক দিল, কেন এইভাবে শেষ করে দিচ্ছ নিজেকে? আমি পিছনে ঘুরে তাকালাম, শুনবেন রেণুর গল্প? শুনবো, সব জানতে চাই। তাহলে শুনুন,
আমার বাবা জনাব রিজভী, রহমান মা ফাতেমা সালাউদ্দিন, দুজন অসম্ভব সুখী মানুষ, আর তাদের সুখের দুনিয়া তাদের তিন কন্যা রেহনুম রহমান, অনামিকা রহমান ও তানহা রহমান, যাদেরকে বাবা শখ করে রেনু, অনু ও তনু বলে ডাকে। আর সেই রেহনুমা রহমান আমি, যাকে আপনি রেনু হিসেবে জানেন। আমার বাবার দেয়া শখের নাম রেনু। শুধু আপনি না, আত্মীয় স্বজন প্রতিবেশী, স্কুল কলেজ, এমনকি ইউনিভার্সিটি লাইফেও সবাই আমাকে রেনু নামেই চিনত। হুট করে কাউকে রেহনুম বললে অনেকেই চিনত না। ছোটবেলা থেকে বাবা মায়ের অনেক বেশি আদরে বড় হয়েছি। সব বাবা মাই তার সন্তানদের অনেক আদর করে, তবে আমার বাবা আমাদের অনেক বেশি আদর করতেন, বিশেষ করে আমাকে। আমার বাবার জন্য আমরা তিন বোন আল্লাহর প্রদত্ত, তিনটে রহমত ছিলাম। আল্লাহ নাকি আমার বাবার উপর অনেক খুশি হয়েছেন, তাই তাকে প্রথম সন্তান হিসেবে আমাকে তার কন্যা সন্তান হিসেবে পাঠিয়েছেন। আর আল্লাহ আরও বেশি সন্তুষ্ট হয়ে তাকে তিন কন্যার পিতা বানিয়েছেন। আমাদের তিন বোনের প্রতি বাবার ভালোবাসার কোনো কমতি ছিল না। তার কোনো ছেলে নেই, এটা নিয়ে বাবার কখনো কোনো আক্ষেপ ছিল না। বাবা সবসময় বলতেন, আমার মেয়েরাই আমার ছেলে। আমাকে নিয়ে খুব গর্ব করতেন বাবা। আমি ছোটবেলা থেকে বাবা মার সম্পূর্ণ বাধ্য ছিলাম, পড়ালেখায় ভালো ছিলাম, তাই যখন যেটাই আবদার করেছি বাবা সেটাই পূর্ণ করেছেন। আমার বাবা অনেক বেশি বড় লোক বা আমি অনেক বেশি ধনী বাবার সন্তান তা নয়। বাবার নিজের ব্যবসা ছিল, অনেক বড় নয়, তবে যা ছিল ভালোই ছিল, আমরা সুখী ছিলাম। আমার বাবার কোনো ভাই ছিল না, তবে তার চাচাতো ভাই ছিলেন মাহমুদ রহমান। মাহমুদ চাচাকে বাবা নিজের ভাইয়ের মতোই দেখতেন। লেখাপড়া শেষ করে যখন চাচা কোনো চাকরি পাচ্ছিলেন না, তখন বাবাই চাচাকে নিজের সাথে রেখে দেয়। ব্যবসার নানা কাজে একজন বিশ্বস্ত মানুষ পাওয়া এখনকার দিনে অনেক বিরল। তবে আমার বাবা সহজেই মানুষকে আপন করে নিতেন, আবার বিশ্বাসও করতেন। যেমন মাহমুদ চাচাকে বিশ্বাস করতেন, আমিও তখন অনেকটা ছোটই যখন থেকে চাচা বাবার সাথে কাজ করেন। বাবা অনেক করেছেন তার জন্য, তাদের জন্য। চাচাকে বিয়ে দেওয়া, সেটেল করা সবই আমার বাবা করেছেন। তারাও অনেক সম্মান করতেন, ভালোবাসতেন। আমার বাবা মানুষটা অনেক সহজ সরল ছিলেন, অনেক বিশ্বাস করতেন বাবা চাচাকে, তাই তার কাছে কখনো কোনো হিসাব চাইতেন না। তারপর একদিন হুট করে বাবার অনেক বড় একটা লস হয়ে যায়। বাবাকে ভর্তুকি হিসেবে অনেক টাকা দিতে হয়েছিল। সেদিন থেকে শুরু হয়ে যায় বাবার ব্যবসার লস আর আমাদের জীবনের অধপতন। তবু বাবাকে কখনো চিন্তা করতে দেখিনি। এত কিছু হচ্ছিল, কিন্তু বাবা আমাদের কখনো বুঝতে দেননি। ব্যবসায় একের পর এক লস শুরু হয়, ব্যাংকে রাখা টাকাগুলো শেষ হতে থাকে। বাবা যখন চাচার কাছে হিসেব চাইলেন, তখন চাচাও তার রূপ বদলে নেয়। বাবার বুঝতে বাকি থাকে না ঘটনা কি ঘটেছে, তাও বাবা কিচ্ছু বলেননি। বাবা আশোয়ালিতে আমাদের তিন বোনের নামে জমি কিনেছিলেন। তার খুব শখ ছিল সেখানে বাড়ি তুলবে আমাদের নামে। বাড়ির নাম হবে তিন কন্যা নিবাস। শেষে কোনো উপায় না পেয়ে বাবাকে সেই জমি বিক্রি করতে হয়। সেদিন জীবনে প্রথম আমি আমার বাবাকে কাঁদতে দেখেছি।